নগদে লেনদেনের সময় সেন্ড মানি করতে গিয়ে অনেকেই কিন্তু ম্যাক্সিমাম অ্যালাউ লিমিট এরকম নোটিফিকেশনটা কিন্তু অনেকেই দেখতে পান, কিন্তু আপনি কিন্তু সেন্ড মানি করতে পারেন না, পেমেন্ট করতে পারেন না, বা অন্যান্য কিছু ফিচার কিন্তু আপনার জন্য বন্ধ হয়ে থাকে। সো এই বিষয়গুলো কেন ঘটে এটা আমি কাস্টমারের সাথে কথা বলে জানতে পেরেছি। যেমনটা, আপনার মোবাইলে যদি বা আপনার অ্যাকাউন্টে যদি সরকারি কোনো অনুদানের টাকা ঢোকে অথবা কোনো উপবৃত্তির টাকা ঢুকে, তাহলে আপনি সেই অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি, পেমেন্ট এসব কিছু ফিচার কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্লক করে দেওয়া হয় বা এগুলো বন্ধ করে দেওয়া হয়। কারণ এই বিষয়গুলো সরকারের নির্দেশনা মোতাবেক নগদ কিন্তু আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে বন্ধ করে রাখে। কিন্তু এখন বিষয় হচ্ছে, এইগুলো আমরা ফিচারগুলো কিভাবে আবার পুনরায় চালু করব, এবং এই ফিচারগুলো চালু করলে কি আমাদের কোনো ধরনের ফিডব্যাক আমাদের অ্যাকাউন্টের প্রতি আসবে কিনা, বা আমরা যে সরকারি অনুদান পাই সেই অনুদানগুলো কি আমাদের বন্ধ হয়ে যাবে কিনা, অথবা আমরা যে উপবৃত্তি পাই উপবৃত্তির টাকাগুলো কি আমাদের ঠিকমতো ঢুকবে কিনা, এই বিষয়গুলো আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এবং বিষয়গুলো সম্পূর্ণভাবে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, আপনার অ্যাকাউন্টে যদি সরকারি কোনো অনুদান ঢোকে এবং আপনি যদি সেন্ড মানি করতে না পারেন, তাহলে সর্বপ্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার অ্যাকাউন্টটাকে হালনাগাদ করতে হবে। আপনার অ্যাকাউন্ট হালনাগাদ মানে আপনার অ্যাকাউন্টের যে KYC আছে সেটা আপনি নিজে নিজে চাইলে কিন্তু হালনাগাদ করতে পারবেন। আপনি যদি অ্যাপস ইউজ করে থাকেন, অর্থাৎ আপনি নগদ অ্যাপস যদি ইউজ করতে থাকেন, তাহলে আপনার নগদ অ্যাপস এর মাধ্যমে আপনার KYCটা হালনাগাদ করে নিতে পারেন, অথবা আপনার পার্শ্ববর্তী যে উদ্যোক্তা আছে, নগদের যে সব উদ্যোক্তা বা এজেন্ট আছে তাদের কাছে গেলেও কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটাকে হালনাগাদ পুনরায় করে নিতে পারবেন। আপনি আপনার মোবাইল ফোনে হালনাগাদটা কিভাবে সহজে করতে পারবেন, এই প্রসেসগুলো আমি একটু পরে স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া আছে, সেটা হচ্ছে আপনি যেই আইডি কার্ড দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই আইডি কার্ডটাই কিন্তু আপনার সাথে প্রয়োজন হবে, এবং অরিজিনাল আইডি কার্ডটা দিয়ে আপনার KYCটা নিবন্ধন করতে হবে। অনেকেই বলতে পারেন, KYC আপডেট করার সময় আমরা তো আগে নগদ অ্যাকাউন্ট খুলেছিলাম, আমাদের যেই 17 ডিজিট বা 13 ডিজিটে যেই এনআইডি কার্ড ছিল সেই এনআইডি কার্ড দিয়ে, কিন্তু এখন আমরা স্মার্ট কার্ড পেয়েছি, স্মার্ট কার্ড দিয়ে কি আমাদের KYCটা নিবন্ধন করতে পারবো কিনা, কোনো ধরনের সমস্যা নেই। আমি কাস্টমার কেয়ার সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম, আপনার নিবন্ধিত যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডটা হোক 17 ডিজিটের কিংবা 13 ডিজিটের অথবা আপনার স্মার্ট কার্ড 10 ডিজিটের, আপনার অরিজিনাল এনআইডি কার্ডটা দিয়ে যখন আপনি এটাকে KYCটা আপডেট করবেন, পুনরায় হালনাগাদ করবেন, তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে সবগুলো ফিচার চালু করে দেওয়া হবে। তো গাইস, চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখে আসি কিভাবে আমরা KYCটা চালু করব। তো আমরা সর্বপ্রথমে এখান থেকে সেন্ড মানি করে দেখব যে আসলে আমাদের সাথে যে ব্যাপারটা ঘটলো এটা আসলে কি আসে। ওকে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এখান থেকে আমি 100 টাকা সেন্ড মানি করব। 100 টাকা সেন্ড মানি করতে গেলে দেখুন লেখা আছে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট ইজ ওভার ম্যাক্সিমাম অ্যালাউ লিমিট, ঠিক আছে। তো এই অপশনটা কিন্তু আসছে আমাদের পরবর্তী, কিন্তু এখান থেকে যাচ্ছে না। এই প্রবলেমটা কিন্তু হচ্ছে আমাদের এটা লক হয়ে আছে। সো এই লক, এটা আনলক করার জন্য আমাদেরকে KYCটা আবার পুনরায় হালনাগাদ করতে হবে। তো এর জন্য আমরা হোম স্ক্রিনে চলে আসবো এবং এখান থেকে আমরা যে নগদ অপশনটা দেখতে পাচ্ছি, আমার নগদে চলে আসবো, এবং এখান থেকে আপনি এখানে 6 নম্বর অপশনে যেটা দেখতে পাবেন KYC পুনরায় জমা দিন, এই অপশনটাতে প্রেস করবেন। KYC পুনরায় জমা দিন অপশনটাতে প্রেস করলে এখানে জাতীয় পরিচয়পত্র চাওয়া হবে। সো এখানে আপনার যে অরিজিনাল জাতীয় পরিচয়পত্রটা আছে সেই পরিচয়পত্রটা আপনার সাথে থাকতে হবে। ওকে, তো প্রথমটা আমরা এখান থেকে সামনের অপশন স্ক্যান করার জন্য ক্যামেরাটিতে প্রেস করব। ক্যামেরাতে প্রেস করার পরে আমরা যে আমাদের এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডটার এখান থেকে সুন্দর মতো ছবি তুলে নিব। ছবি তোলার পরে এখানে একটা রাইট অপশন আসবে, সো এখান থেকে আমরা রাইট অপশনটাতে প্রেস দেব। দেন এটাকে আমরা একটু মডিফাই করে নিব। ওকে, ক্রপ করে নেওয়ার পরে এখান থেকে আবার রাইট সাইন দিব, এবং সেকেন্ড যে অপশনটি আছে এই অপশনটিতে আমরা প্রেস করব। এরপরে আমরা এনআইডি কার্ডের পিছনের যে অংশটা আছে সেই পিছনের অংশটার ছবি তুলব, চলে যাব। পরবর্তী অপশনে গেলে কিন্তু আমার এনআইডি কার্ডের যে ডিটেইল ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো সব কিন্তু এখানে আমার চলে আসবে। যদি আমার সব কিছু ঠিক থাকে তাহলে আমার পরবর্তী অপশনটাতে আমি প্রেস করব। পরবর্তী অপশনে প্রেস করলে অন্যান্য তথ্যে এসে এখানে লিঙ্গ চাওয়া হচ্ছে, এখানে লেনদেনের উদ্দেশ্য অন্যান্য দেওয়া আছে, লেনদেনের উদ্দেশ্য পেশা, ওকে পেশা দেওয়া আছে, পেশা মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট। তো এখান থেকে যদি আপনি মুনাফা চান তাহলে হ্যাঁ হবে, আর যদি মুনাফা না চান তাহলে ওকে ব্যবসা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে পরবর্তী অপশনে প্রেস করে দিচ্ছি। পরবর্তী প্রেস করার পরে হচ্ছে এখান থেকে আপনার ফেসের সরাসরি কিন্তু একটা ছবি তুলতে হবে, এবং ক্লিয়ারভাবে আপনার ফেসের ছবিটা তুলতে হবে, আপনার চোখগুলো যাতে খুব ক্লিয়ার বোঝা যায় এবং চোখের পলক ফেলতে হবে। 5টা ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, এগুলো দেখে তারপর হচ্ছে আপনার পরবর্তী অপশনটিতে ট্যাপ করবেন।
এখানে দেখুন আমার ছবিটা কিন্তু এখানে অটোমেটিকলি নিয়ে নিল। ছবি নেওয়ার পরে আমরা এখান থেকে আবার পরবর্তী অপশনটিতে ট্যাপ করব। পরবর্তী অপশনে ট্যাপ করলেই কিন্তু এখানে যে অপশনটা দেখালো যে অন্যান্য ডকুমেন্ট, আপনার এমআইএস অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স বা অন্যান্য ছবি তেলে আপলোড করুন। সো ওকে, এরপরে আমি এটা স্কিপ করতে পারি চাইলে। ওকে, আমি এটা কিন্তু এখান থেকে আমি চাইলে স্কিপ করে দিতে পারি। স্কিপের যে অপশনটা আছে আমি জাস্ট স্কিপে অপশনটাতে প্রেস করব। এরপর হচ্ছে আমি নগদের শর্তাবলীর সাথে একমত, এটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। এবং আপনার স্বাক্ষর এখানে কিন্তু আপনার দিতে হবে। ওকে, আপনি চাইলে এখান থেকে স্বাক্ষর দিতে পারবেন। দেখুন মুছে ফেলুন, এখানে কিন্তু আপনি মুছে ফেলতে পারবেন। আপনি টাচের মাধ্যমে এখানে আপনার জাস্ট স্বাক্ষরটা দিয়ে দিবেন। সো আমার স্বাক্ষর আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন যে আপনার এনআইডিতে যে স্বাক্ষরটা আছে সেটা দেওয়ার সবসময় ট্রাই করবেন। ওকে, আমি আমার স্বাক্ষরটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে পরবর্তী অপশনে ট্যাপ করে দিচ্ছি। ওকে, দেখুন যে আমার সবগুলোই কিন্তু আমার সাকসেস দেখাচ্ছে এবং স্বাক্ষর যেটা দিলাম এটা কিন্তু আপলোড করা হচ্ছে অটোমেটিকলি সার্ভারে, কিন্তু এটা আপলোড হয়ে যাচ্ছে। ওকে, আপলোডটা হওয়ার পরে কিন্তু এখান থেকে সাকসেস দেখাবে এবং এরপরে আমরা পরবর্তী অপশনে ট্যাপ করব। ওকে, দেখুন ডিটেল অপশন কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের ডিটেল ইনফরমেশনগুলো, আপনি এই 8 নম্বর অপশনে দেখতে পারবেন এখানে। ওকে, তারপরে আমরা পরবর্তী অপশনে ট্যাপ করব এবং এরপরে দেখুন যে নিবন্ধন চলছে এটা অপশন চলে আসলো। ওকে, তো এটার জন্য হয়তো বা কিছুক্ষণ সময় লাগবে, আমি তারপরেও একটু একবার ট্রাই করে দেখছি যেটা কি হয় কিনা। দেখুন এটা এখনো দেখাচ্ছে। সো এর জন্য কিন্তু আমাদেরকে কিছু সময় দিতে হবে। সো আশা করি কিছু সময়ের ভিতরে এটা হয়ে যাবে। বন্ধুরা, আশা করি আপনি ফুলফিলভাবে আপনার কেওয়াইসিটা চালু করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি এরকম নিত্য নতুন প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ভিডিওগুলো পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।